বলি পরিশা হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি জটকারা দেখতে দিলাই স্যাতলবাগ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশা পরের মাথায় কাটাল কাটায় কাটায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়াখালী কালী কালী কথায় মারো পেঁচ ঘরে ভাই সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল হেতে তো জামাই হেতে তোরা আদর সোহাগ করবো নাকি আরেকজন করবো নাকি আমরা তো কোনো কথাই কইল না আমরা নিজে বিয়ে করছি নি হ্যাঁ বেগুন বাজলাম পোলাও রানলাম করার মধ্যে যেটা আমি করি নাই হেঁটে হইতেছে ওকে রোস্ট করি নি এছাড়া তো রোস্ট করছো তুমি আমাকে জীবনটারে রোস্ট করছো ভাবিরি তো আটকে রান গেল না যে বয়স মনে তুললি আর পাশার মারতে পারবেন না সাহস করতে বল এই হারাম জমা খাইলে এখন ভাইয়া সাহস বাড়ায় খারা 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 তোকে আমি ঠিক করতেছি আমি পাথার দিতে পারি না দেখ আয় সামনে আয় এই দেখ 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 কেমনি পাথার দেয় দেখ দেখ কেমনি পাথার দেয় হারাম জমা গো এই স্যান্ডেল রে তুই আচ্ছা সব মিলা হয় আমি পা জানলা রাইতে এসে কথা তুই জানতে পারা কিছু হবি না না ভাই রান্তে না করছি লাতা ভাজা খাইবে ওই যাও পাকের ঘরে যাও যাই ওই কুদ্দাই করো সবাই বলো বলে এই সবাই মিলে কুদ্দাস করবে যাও কি ভাজা লাতা ভাজা খাইবে দেখছো ওইরকম লাতা বাজা দিয়ে মোর পেটের এক কোনায় পরিয়ে থাকবে আমি এই বাদ দিল রান্নাবাড়া করবি একদম আইসে মানে ভিভিআইপি মানুষজন এক একজন ওনা গলি কি আমার আনতে পারতে যাই তুই এত আনতে পারতে পারবো না শান্তিতে আসো তো গায়ে লাগে না তেল গায়ে লাগে না আরো যদি শান্তিতে থাকতে তাহলে ফাইভ স্টারে যাও যাই খাইয়ে আসো না করছে কেনা যাও তেল দিলি কমি দে তেল কি গায়ে দিস কি কর আইতে বেলা হন মানু কোন হারে যাওয়া লাগবে না আমরা শান্তি দিতে আসি এটা কি ফাইভ স্টারের সেই তো কম ওরম দৌড়াই সাইরেস কা এ তোরে বলছিলাম না এই যে মারিয়া লাই ডেন্টাল ক্লিনিকে মরে কো জেনারেল ম্যানেজারের সাথে দি ওই হেই নেই থাকতাম মানে তো ছোট্ট কো যদি রুম থাকতে না হই নাই তাহলে থাকতাম ঘুমাইতাম খাইতাম আবার কো ছোট স্টোভ দিয়া ফাস ফাস করে জ্বালাইয়া ডাল ভাত পাক করে খাইতাম তো কোনো ডিস্টার্ব দিতাম না হানি মানু এই যে আইনে তোরা জামাই বউ রাইতে কিছু খাবি না না খামু না আহ কেমন কথা বলো ওই তোর মামা তো হয় আইসে কুমির দেবেন বরকনে খেয়েছি বনু বাদে বাদে এই হনা হন কথা হনলাম এই তোর যে হাল রে বলে গ্রামে চলে দেখতে আসাই
আর মনে মনে বেলানি করছে কি জানো, মামিয়াম্মাকে আইনিয়া হারিদের সমস্ত কাজ করাইবে, বাসারে তালাহি করাইবে, কত্ত শয়তানে শয়তানে নোয়াখাইয়া চিন্তা করে দেখ দেই কেতু। হয় বুঝি, তোমার মাথা এত বুদ্ধি আমি তো আগে বুঝি নাই, তুমি সব বুঝছো। আমার মায়েরে আইন নিয়ে কাম করানোর লেগে আনতে আছে সব, আমার শাশুড়ি করতে চান তুমি যাও। আরে ঠিক আছে, যাইতে আছি। অনু, যাওয়ার আগে একটু কথা বলি। বুদ্ধি আলাদা এই দেশে তোর মাথা, তুমি তো পলিটিক্স করছো, কি বলবো, রাগবি না তো। তুই যে একটা ভালো ভাবতারি হইতাও, তোর মানুষের মনোবুদ্ধি আছে। সামনে ইলেকশন আইতে আছে না, তুই মনু চেষ্টা তদ্বির করলে মন কায় তুই ওই যে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই যে পারবি আমি। হ্যাঁ সারা মন 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 কাকি ওই যে দাঁতুদের নিয়া ডেন্টাল ক্লিনিক হেয়ে বাদ দে বুদ্ধি, ঝামেলা যাও নিয়ে যাও তো যাও। যাই যাই মনু, কথা যাকো ইহা মনে রাহি লাত আমার তো কারণে কাম নাই। মুই ফিরি স্কুলে দেখছি বুঝছো, ফিরিসের মধ্যে গরু গোস্ত আর পোলা আছে, হেয়া গরম করে দিয়ে খাওয়া মানে কোনো সমস্যা নাই। আমরা তো খুব বুঝাইতেছি কিন্তু সে আমাদের কারো কথা বুঝে না, বুঝেননি, এই জন্য আপনার ফোন দিছি, আপনি একটু আসবেন নি। আরে কই যাবো, কি এলাই যাবো, আই তো কিছু বুঝিয়েন না। আর কইেন না, এই যে আজল ভাই রূপসী আপা ওদিক দিয়ে ওই লালি ভাবি এদেরকে নিয়ে একটা ভেজাল হয়েছে না, এগুলা মানে তার পুরা মাথা খারাপ করে দিছে, এই জন্য সে অস্থির হয়ে গেছে। এই গ্রামে চলে যাবো, সবুজের কাছে যাবো, ওই আসিয়াবুর কাছে যাবো, বারবার খালি এক কথা কইতেছে আরে গ্রামে দিয়ায়, আর এসব ঝামেলা একদম সহ্য হইতেছে না। আরে কি কস তুই এগিয়ে, আচ্ছা আম্মা কোনো আমার ফোনটা দেছে। আরে ফোন দিমু কেমনে, সাসি আম্মা তো রুমে ঢুকি সিটকানি আটকা দিছে, আমরা কারোর ঢুকতে দেয় না। এর মধ্যে অনেক রাইত হয়ে গেছে, ওর আইতে গেলে তো জান্নাত লোকে যাবি লইব, জান্নাত কেউ করতে পারে, অন তো আয়ন সম্ভব না। কি করবো মিয়া ভাই, আমি তো কিছু বুঝিয়েন না। কি আর করবি, আম্মা যদি জিদ করে গদুরি থাকে যে হেবড়ি যাই বই তুলে আমার দিয়ে, তুই টানাটানি করে রশি টানাটানির মতন হে টানে তো আজম ভাই চলে যাইতেই পারে। তারপরে গুরু নানি এগুলো কেউ লোক যাইতো না, আর আরে আর তো নিতেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমার বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, বাসে তুলে দিয়ে আসিস। না না হেটে ঠিক আছে, বাস পর্যন্ত তো অবশ্যই তুলে দিয়ে আমু,
আমি জাস্ট আপনার ঘটনাটা জানালাম আর কি ভাইজান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইজান রাখি, ওকে আসসালামু আলাইকুম। কালকে রাইতে আবুল আমাকে বলতে আসে নাকি, আপনি বলে আবুলিয়াকে বাড়ি পাঠাইতে আসেন মামা নাকি নিয়ে আসার জন্য, আবুলিয়া যাইবে কি যাইবে না, থাকবে কি থাকবে না, এখানে ও ডরাইতে আসে আমাকে এখানে পাঠাইছে তো অনুমতি প্রার্থনা করার জন্য আপনার কাছে। জানি না তোর মামির অনেক তেজ, গ্রামে বইয়ে দিছে, ভাদ্র মাসে তাল খায় বই বইয়া গরমের মধ্যে গ্রামে বইয়ে দিছে। ওই থাক মামা, এরকম রাগারাগি ঘুরে কথা কান কেরফিন নে, সারা জীবন দেখলাম মামা নিয়ে আর আমনে খালি ঠোয়াটুই ঠোয়াটুই লাগিয়েই রয়েছেন, ক্যা ভালো একটু কথা কেমন যায় না আইসা, খালি দেই ঝগড়া দাডি ঝগড়া দাডি। আবার ইয়া দেই বাবা, একজনের লোক একজন আর কি মায়া কি মহব্বত কইলো বুঝি মামা বুঝছেন। হয়েছে তোর আর সবক দেওয়া লাগবে না, সারাদিন ভাত খাওয়ার ঘুমাও, তোর অত সবক দেওয়ার কাম নেই, ওনার ডাক দিয়ে আমার ভালোবাসা শিখতে হবে, মহব্বত শিখতে হইবে, মায়া আছে মহব্বত আছে। এই সর সর তুই হ্যান্ডিয়া, ভালোবাসা চাকর চাকর করতেছে আরে, এই যা এই যা হ্যান্ডিয়া, আমার লাগে কেউ কোনো কথা কবি না, থাক তাই চাকর চাকর হারলাম না। মামা মুইয়ের আবুল্লে যামু নাকি সমুদ্রে পাঠাইবেন, এই আমরা তো যাইতে মানে হলো এই ভাদন মাসের তাল, তালের পিঠা তেলের পিঠা এই খাইতেই রে আসতে পারতাম মানে মামানির লাগে। এই তোর না কইছি নাতালি করবি না, কারো যাওয়া লাগবে না, হ্যার যদি মন টানে হেলে আইবি, এ আরে কি হইতে আছে না হইতে আছে, এর কোনো আগ্রহ আছে আর আছে কিছু আছে, হ্যারে আনতে কি বহল নিয়ে যাই দেবে নাকি, থাক তাই থাক কেউ যাও না কাম নাই, হে যদি আয়া নে তা এমনি এমনি আইবি আনে, একে ফোন দিয়ে তো বলতে পারতেন, হ্যাঁ দেশেন কোনো দিন মামানি কোনো দিন বলছেন যে সমস্যা হয়েছে তুমি চলিয়ে আসো, এই করে তেমন রাই কইবে কি তাকে খালে আলাই দেন। এই হারামজাদা তোরে কিন্তু আমি হদ দিয়ে দেবো, তুই আমার ফোন লইয়ে কথা কও, আমি ফোন হালামু না রাখমু, তোর মামিরে আমি ভালোবাসমু না বাসমু না, হ্যাঁ কি তোর দাঁড়িয়ে শিখতে হইবে, এই বল বল এই বল, তুই নিজে একটা বিয়ে করে বউ রাখতে পারছো কোনো দিন, বউ কি জিনিস সেটা তুই বোঝো, স্বামী স্ত্রী কি হ্যাঁ তুই জানো, হাই তুই আমার সবক দিতেছো সব বলত, এই আমার চোখের সামনে দিয়ে শর্ট, আমি জানি আমার চোখের সামনে কেউ না দিই যা শর্ট, তো কেউ রে আমার দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে আর দেখা লাগবে না, আমি আমি শোহের যা পাওয়া কয়দিন পরে আমি আমি শোহের পাওয়া শেষ হয়ে যাবি না, না শোহের দেখা লাগবে না। কী করলি তুই, এই কী করলি তুই, বলছিলাম যে দুল দই দুল দই লই যে আবার শালতে আছে সুন্দর, তা আপনি কি কোথাও যাইবেন না? হয় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম,
মোর এই মুহূর্তে মোর ভাবি ভাই ঠাকুর বাড়িতে যাওয়া দরকার। আমার তো এখন শাশুড়ি নাই, ও বাড়িতে একটু দরকার না আমার? অবশ্যই দরকার আপা, এটা আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যান আপনি ঘুরিয়ে আসেন। আপা মুই তো গতকাল রাত্রিরে খালুজানকে বলছিলাম যে মুই গ্রামে যাইয়া খালামাকে নিয়ে আসি। ওরে বাবুর এই কথা শুনে গিয়াকাল আউট করি আসছে। এখন তো আমার শাশুড়িও নাই, আর আমরা যদি এই মুহূর্তে ঢাকায় আর আমরা যদি একটু বুঝে শুনে মনে করো পারতে পারে পারি হালি তো খেলা জমিয়ে তাই বলেন মোর কি এটা বলা অপরাধ হয়েছে কোনো? হ্যাঁ তো অপরাধ হয়নি, আপনার যে কথায় কথায় কিল্লি কি এত আত করে রে এত বুঝি হেলে মুই কি আমি জানু মানে রওনা দিব আপা যা একটু এই খালজেনকে বুঝাইয়া বলতেন। আমি জানো ডাক্তার জাফরুল্লাহ জাফরের দ্বারে যাওয়ার পথে ওইবারটা যাবো, তুই যা একটু সমিতের পারে যা। কেন আপা এই সমিতকে আপনার লগে যাবি নাকি? তোমাদের সব উত্তর দেবে ওইবে আমার এখন। হ্যাঁ বলছে সমিতারে পাড়া যা সমিতারে পাড়া। না মা বলছিলাম কি ওই ডাক্তার জাফরের ধারে যাইবেন তো মরে যদি একটু লগে লইয়ে যাইতেন। হয় সবাই রে গেতে কুষ্টি সবাই রে লইয়ে যাই লগে ফিরতে যাইয়া সমিতারে পাড়া যা। ঠিক আছে আপা যাইতেছি। তোমার চিন্তাধারা লাগবে না, চুপ করে বসে থাও। রাসু আছে আর মেলা মানুষ আছে। হেইয়া হেলে তো ভালোই হয়, ঘরের মধ্যে মানুষ বেশি থাকলে হেলে একটু জমজমাট ব্যাপারটা থাকে, আর হুতাই যদি ঘরের মধ্যে দুই একজন ইন্টারমিডিয়েট পাশ করবা হইয়া না চিন্তা করে মানুষের কথা কলে লিখে কি আর হইবে? মাইয়া মানুষ এত পড়াশোনায় দেহর মুখী, পড়াশোনাইতে মানুষ কি করে? দরকার এই সারি চুপ থাক, খালি পড়ার পড়ার করে
এত মনে হইতেছে তোমার আইনে আমি ভুল করছি না না ভুল করেন নাই ভুল করেন নাই আমনে তালাফি করতেও তো একজন আর দরকার হয় তাই না মুই নাইলে পড়াশোনার ভাই ভাই আমনে একটু তালাফি করব হ্যাঁ তালাফি করাই লাগবে খালি পড়ালে হাই করবা খালি খাইবা আর ঘুমাইবা তালাফি করা লাগবে না ঘরে একটু টুকটাক কামকাজ করা লাগবে না মানুষকে এমনি সারাদিন খালি বইয়াই চায় ড্রাইভার ভাই ও ড্রাইভার ভাই আর কখন লাগবে পাল লাগে না এখন বলে সহ্য হয় আহারে আল্লাহ পেটটার মধ্যে তো কি শুরু হইতেছে ও ড্রাইভারের কথা কষ্ট করছে ধৈর্য ধরে থাক